সবাই বলে ক্যারিয়ার বিল্ড করতে, কিন্তু আসলে বিল্ড করবেন কিভাবে? আপনি একটা ফুল টাইম জব করেন, ফ্রিল্যান্সিং করেন, যাই করেন, পুরোটা তো ক্যারিয়ারের ভিতরে পড়ে। কিন্তু এটা বিল্ড করার জন্য আপনার কিছু স্পেসিফিক স্কিলস আছে। আপনি যদি সেই স্কিলসগুলো আপনার ভিতরে আয়ত্ত করতে না পারেন, তাহলে আপনি আপনার 100% পোটেনশিয়ালে যেতে পারবেন না। আজকে আমি আপনাদের সাথে কোনো 5টা স্কিলস নিয়ে কথা বলবো, যেটা আমার মনে হয় আমার ক্যারিয়ার বিল্ড করতে আমাকে অনেক সাহায্য করছে। প্রথমটা, নিজের ভ্যালু বের করে। আমার মনে হয় প্রত্যেকটা মানুষের তিনটা হাই কোয়ালিটি ভ্যালুস থাকে। যেমন আমার জন্য সেই তিনটা হচ্ছে যে সেলস, নেটওয়ার্ক আর ভিডিও এডিট ছিল। সেলস বলতে আমি জানতাম একটা মানুষের কাছে কীভাবে একটা জিনিস বিক্রি করা লাগবে, আমি জানতাম কীভাবে তার কাছ থেকে বেশি টাকা আনা যাবে, কীভাবে নেগোসিয়েট করা লাগবে, এইসব জিনিসপত্র। মানে আমি একটা আসলে ভালো সেলসম্যান ছিলাম, এটা তাহলে আমার একটা ভ্যালু, মানে একটা কোয়ালিটি। সেকেন্ড কোয়ালিটি ছিল আমার নেটওয়ার্ক। আমার অলরেডি একটা নেটওয়ার্ক হয়ে গিয়েছিল, কারণ আমি চেষ্টা করতাম সবার সাথে হাই হ্যালো করতে, যারা যারা যেসব ইন্ডাস্ট্রিতে টপ লেভেল আছে তাদের সাথে একটা ভালো রিলেশন রাখার চেষ্টা করতাম। শুধুমাত্র নেটওয়ার্ক ছিল, নেটওয়ার্ক তো একা চলে আসে। এই নেটওয়ার্কের বিল্ডিং যে প্রসেসটা, এই যে মানুষের সাথে কথা বলার, কি নিয়ে কথা বলা লাগতে পারে, একটা কনভারসেশন কন্টিনিউ করার, আমার মনে হয় এটা আমার একটা ভ্যালু ছিল। তিন নম্বর ছিল, আমি জানতাম ভিডিও এডিট কিভাবে করতে হয়, যেটা ছিল কিনা আমার কোর সার্ভিস। আমার ক্যারিয়ার প্রথম থেকে শেষ পর্যন্ত আমি সব কিছু আমার ভিডিও এডিট বেসড। এর জন্য আমার যেহেতু ভিডিও এডিট আমি জানতাম, অ্যাট দ্য সেম টাইম আমি জানতাম কোন মানুষের কাছে বিক্রি করা লাগবে, তেমন আমার নেটওয়ার্কে ছিল। এই তিনটা মিলে যখন একসাথে চলে আসার সময় দেখবেন আপনার ক্যারিয়ারের গ্রোথ এক্সপোনেনশিয়ালি অনেক বেড়ে যাবে। এর জন্য প্রথম যেটা আপনার আইডেন্টিফাই করা লাগবে, আপনার কোন তিনটা সেক্টরে মনে হয় আপনি সবচেয়ে বেশি ফাটাই ফেলতে পারবেন। এই গেল আপনার স্কিল নাম্বার ওয়ান। স্কিল নাম্বার টু হচ্ছে যে কনফিডেন্স। আপনি যখনই কারো কাছে কোনো একটা সার্ভিস পিচ করেন বা কোনো একটা কাজ করেন, আপনার কনফিডেন্স অনেক বেশি দরকার। কনফিডেন্স মানে শুধুমাত্র এই না যে ক্যারিয়ারে যে আমি যখন কোনো একটা প্রেজেন্টেশন দিব আমি অনেক লাউডলি কথা বলবো, বা কেউ একটা কোয়েশ্চেন করলে আমি ঠিকঠাক অ্যান্সার দিব। আমার মতে কনফিডেন্সের ডেফিনেশন হচ্ছে আপনি যখন জানেন কোন উইকনেস আছে, সেগুলোকে আপনি কিভাবে ওভারকাম করতে পারবেন, আর ওই ওভারকাম করার জন্য আপনি যে অ্যাকশনগুলো নেন সেটাই আমার মনে হয় আপনাকে আসলে কনফিডেন্স বিল্ড করতে হেল্প করে। এর জন্য আমার মতে যদি আপনি কনফিডেন্স বিল্ড করতে চান, আপনার ফার্স্ট যেটা করা উচিত, আপনার একটা পেন অ্যান্ড পেপার নেওয়া উচিত, বা আপনি গুগল ডক্সে যেতে পারেন যেটা আপনার কাছে কনভিনিয়েন্ট। আপনি 5-10 উইকনেস লেখেন আপনার, কোন জিনিসগুলোতে আপনি প্যারা খান, এরপর আপনি অ্যাক্টিভলি চেষ্টা করেন ওইগুলো আমি কীভাবে ঠিক করবো। কারণ দেখেন আপনি যদি নাই জানেন আপনার প্রবলেমকে, আপনি সেটা সলিউশন আনতে পারবেন। এর জন্য আপনার যদি কনফিডেন্স বিল্ড করা লাগে, আপনার এই প্রবলেমগুলোকে আইডেন্টিফাই করা লাগবে, এরপর আপনার আস্তে আস্তে চেষ্টা করা লাগবে কীভাবে সেগুলো আমি সলভ করবো। আস্তে আস্তে যখন দেখবেন এই প্রবলেমগুলো সলভ করা শুরু করছেন, তখন দেখবেন আপনার ভিতরে একটা কনফিডেন্স চলে আসবে। আপনার মনে হবে আমি তো সব, আমি তো কথা বলতে পারবো, আমি এই করতে পারবো, সেই করতে পারবো। কনফিডেন্স আসলে এতটাই ইম্পর্টেন্ট যে এটা এমন একটা সফট স্কিল যেটা আপনার বিজনেসে আপনাকে যদি একদম আপনি সরাসরি যদি নাও দেখতে পারেন, ব্যাক এন্ডে বিহাইন্ড দ্য সিনস অনেক হেল্প করে। শুধুমাত্র আপনার ক্লায়েন্টের সাথে না, যদি আপনি একটা টিম ম্যানেজ করেন, আপনি যদি কনফিডেন্স থাকে আপনার টিম ম্যানেজ করতে অনেক হেল্প হবে। কারণ আপনি যদি আপনার সাবঅর্ডিনেট যারা বা আপনার সাথে যাদের কাজ করছে আপনার সাথে যারা, তাদেরকে যদি ঠিকভাবে ডিরেকশন না দিতে পারেন, আপনি যদি কনফিডেন্টলি তাদেরকে আশা ভরসা দিতে না পারেন, এজন্য আমার মতে ক্যারিয়ার বিল্ড করার জন্য কনফিডেন্স এইটা একটা ওয়ান অফ দ্য কোর স্কিলস। দেন এগেইন আমি বুঝতে পারি অনেক মানুষজন আছে যারা ইন্ট্রোভার্ট, তারা বলে যে আমি আসলে কথা বলতে পারি না, আসলে আমার কথা বলতে কমফোর্টেবল লাগে না, সোশ্যাল অ্যাংজাইটিজ আছে, সব বুঝলাম আমি। তো দিন শেষে যে এক্সট্রোভার্ট যে ক্লায়েন্টের সাথে ঠিক করে কথা বলতে পারতেছে, তার ব্যাংকে কিন্তু টাকা বেশি ঢুকতেছে। এখন কমপ্লেইন করলে কোনো লাভ নেই। ইন্ট্রোভার্ট আপনি হন, ক্লায়েন্টের সামনে ইন্ট্রোভার্ট হয়ে না। আপনি যদি কমপ্লেইন করেন আমি এই পারি না, ওই পারি না বলতে কোনো কিছু নাই, এটা আপনার ডিসিশন আপনি করবেন না কি না, বাট আপনি এটা উইলিংলি করছেন না, ইউ আর জাস্ট বিং লেজি, আর নাহলে আপনার ওই মোটিভেশনটা নাই। ডোন্ট ব্লেম যে আমি পারি না, সব কিছু পারবেন। আমি বলতেছি না ইন্ট্রোভার্ট এক্সট্রোভার্ট কোনটা বেটার কোনটা খারাপ, 100% কিছু জায়গায় আপনি রিজার্ভ থাকা উচিত। বাট আজকালকার যুগে আপনি যদি অনলাইনে কোনো একটা ব্যবসা করতে চান, আপনি এক্সট্রোভার্ট হতে হবে, কারণ আপনি যার কাছে জিনিসটা বিক্রি করবেন, যার কাছ থেকে আপনি টাকা নেবেন, তাকে যদি আপনি বুঝাতেই না পারেন কেন আপনাকে টাকা দিবে, তাহলে সে টাকা দিবে না। এর জন্য আপনার ভেরি ভোকাল হতে হবে, ভেরি লাউড হতে হবে, আপনাদেরকে বুঝাই দিতে হবে ভাই আমি আপনাকে এটা দিবো, আপনি আমাকে টাকা দেন। না না, আমি লাউড হচ্ছে টেবিল টেবিল ভেঙে ফেলতেছি। তিন নম্বর স্কিল সেটা হচ্ছে গিয়ে ফিউচার পসিবিলিটিস। ফিউচার পসিবিলিটিস আসলে অনেক বড় একটা টার্ম। ফিউচার পসিবিলিটিসের মধ্যে আমার মনে হয় দুইটা জিনিস আছে। একটা হচ্ছে গিয়ে ফিউচারে কী কী আসতে পারে সেটা নিয়ে আমরা এখন থেকে যদি প্রিপারেশন নেওয়া শুরু করি, তাহলে আমাদের জন্য ফিউচার এটা ইজি হবে। সেকেন্ড হচ্ছে গিয়ে আমাদের এখন যেটা অলরেডি চলে আসে সেটার সাথে অ্যাডাপ্ট করা। আমি আমার আগে এক ভিডিওতে বলেছিলাম যে আমরা যারা অ্যাডাপ্ট করতে পারি না, তা আমরা পিছিয়ে পড়ে যাবো। অ্যাট দ্য সেম টাইম যারা আমরা প্রেডিক্ট করতে পারি না ফিউচারে কী আসবে, তারও আমরা পিছিয়ে পড়ে যাবো। কারণ দেখেন আজকালকার টেকনোলজি এত তাড়াতাড়ি মুভ করছে, এত তাড়াতাড়ি চেঞ্জ আসছে, যে গত 2 বছর আগে যেটার অনেক ডিমান্ড ছিল এখন হঠাৎ করে নাই হয়ে গেছে। এখন আমরা ভিডিও এডিট করছি, আমি জানি না 3 বছর পরে এরকম ডিমান্ড থাকবে নাকি না, বাট আমি জানি ভিডিও এডিট রিলেটেড কন্টেন্ট রিলেটেড কোনো একটা জিনিসের ডিমান্ড থাকবে আগামী 3 বছর পরেও। আমি জানি যদি 3 বছর পরে ভিডিও এডিট না থাকে আমি ওইটা করবো, কিন্তু আমি যদি হঠাৎ করে একদিন ভিডিও এডিট করতে থাকি হঠাৎ করে দেখবো একদিন আমার ব্যবসা নেই, ওই সময় ধরা। এই জন্য 3 বছরের রাস্তার মধ্যে আমার কন্টিনিউয়াসলি নিজেকে অ্যাডাপ্ট করতে পারা লাগবে। প্লাস আমার এটাও জানা লাগবে, অ্যাডাপ্টেবিলিটি বাদেও প্রিপারেশন নেওয়া লাগবে ফিউচারেরও কী কী আসতে পারে। যেমন দেখেন এআই দিয়ে চ্যাট জিপিটি চলে আসে, চ্যাট জিপিটি আসার পরে কিন্তু এই যে ধরেন কপিরাইটারদের বিজনেস কিন্তু পুরোটা
আপসাইড ডাউন হয়ে গেছে, এমন না কমপ্লিটলি চলে গেছে, বাট অনেক বড় একটা ধাক্কা গেছে। যারা এখন চ্যাট জিপিটি ইউজ করছে না সেই কপিরাইটাররা কিন্তু ধরা, আপনার কপিরাইটার হইতে হবে কিন্তু আপনার টেকনোলজিরও ইউজ করতে হবে। এআই আপনাকে রিপ্লেস করতে পারবে না, বা যে মানুষ এআই ইউজ করে সে আপনাকে রিপ্লেস করে দেবে। এর জন্য আপনি এআই ইউজ করে আপনার কাজটাকে স্মুথ করে ফেলেন, কিন্তু এআই আপনার পুরো কাজটা করতে পারবে না। সো দিক থেকে আপনি রিল্যাক্স থাকতে পারেন। কারণ কথা হচ্ছে কি, আমি যদি ফিউচারের কাজকর্ম কী কী আসতে পারে ভাববো, আমি অ্যাডাপ্টেবিলিটি নিয়ে ভাববো, কিন্তু আমি করবো কীভাবে? এটা করার জন্য আমার কাছে যেটা মনে হয় সবচেয়ে ইজি ওয়ে, সেই ইজি ওয়ে হচ্ছে কি, আপনারা যে ইন্ডাস্ট্রিতে আছেন আপনারা চেষ্টা করেন ওই ইন্ডাস্ট্রির পায়োনিয়ার্স কারা, পায়োনিয়ার মানে লিডার কারা, ওইখানে কারা সবচেয়ে বেশি একদম উপরে, তাদের সাথে কানেক্টেড হওয়ার চেষ্টা করেন। এখন যদি আপনি কন্টেন্টের দিকে চেষ্টা করেন, আপনি অবশ্যই আইমান সাদিক ভাইয়ের সাথে কথা বলতে পারবেন না, কিন্তু যদি আপনি ব্যবসা নিয়ে আসলে ইন্টারেস্টেড থাকেন, আপনি যদি একটা মার্কেটিং এজেন্সি চালান, আমি বিশ্বাস করি আপনি যদি লিঙ্কডইনে একটু খুঁজেন অবশ্যই আপনার ইন্ডাস্ট্রির আপনার অনেক সাকসেসফুল অনেক মার্কেটিং এজেন্সির ওনার বা এখানে কাজ করছে এরকম অনেক মানুষজনকে পাবেন। আপনারা তাদের সাথে কথা বলেন, কমিউনিকেট করেন, ইমেল করেন, লিঙ্কডইন করেন, ফেসবুক, ইনস্টাগ্রাম, অনেক ওয়ে আছে। সোশ্যালাইজ করার ওয়ে এখন অভাব নেই, কানেক্টেড হওয়ার ওয়ে অভাব নেই। ওই যে নেটওয়ার্কিং এর কথা যেটা বলছিলাম, তাদের সাথে নেটওয়ার্ক করে তাদেরকে জিজ্ঞেস করেন যে ফিউচার পসিবিলিটিস কি আসতে পারে, আমি আগামী 3 বছর আমি কি কি করলে এটা প্রিকশন নিতে পারবো। যখন আপনি এই কাজগুলো করতে পারবেন, তখন আমি মনে করবো যে আপনি একটা ফিউচার প্রুফ প্ল্যান নিয়ে কাজ করছেন। কারণ যদি আপনি এখন যে ব্যবসাটা করছেন সেটা যদি ফিউচার প্রুফ না থাকে, তাহলে এখন আপনি মাসে লাখ লাখ টাকা কামান, কিন্তু 2 দিন পর আপনি 1000 টাকা কামাতে প্যারা গিয়ে যাবেন। এই জন্য যে ইন্ডাস্ট্রিতে কাজ করেন সেই ইন্ডাস্ট্রির গুণী ব্যক্তিদের সাথে, সাকসেসফুল ব্যক্তিদের সাথে কানেক্টেড থাকেন, তাদের সাথে কথা বলেন। আর শুধুমাত্র আপনার যে কাজ, শুধুমাত্র ওই কাজ নিয়ে জানেন না, তার আশেপাশের ব্যাপার একটু জানেন। আমি ভিডিও এডিট করি, কিন্তু আমার ইভেন তো আমার গ্রাফিক্স ডিজাইন আমার কাজ না, বেসিক গ্রাফিক ডিজাইন জানি। কারণ যখন আপনার এই সব কিছুর একটু আশেপাশের ফিল্ডের সার্ফেস লেভেল নলেজ থাকবে না, তখন একটু টাফ হয়ে যাবে আপনার জন্য ফিউচার প্রুফ হওয়া। এর জন্য আমি মনে করি আপনাদের অনেক প্রোঅ্যাক্টিভ হতে হবে, আপনার আশেপাশের জিনিসপত্র নিয়ে একটু ভাবা লাগবে। জাস্ট আমার যেটা কাজ সেটা নিয়ে ভাবা যাবে না, ঠিক মানুষের সাথে কানেক্টেড থাকতে হবে এবং সঠিক সময় অ্যাডাপ্ট করার ক্ষমতাটা থাকা লাগবে। 4 নম্বর স্কিল হচ্ছে কি, নো ওয়েন টু স্টপ। আপনার জানা লাগবে আপনার কোন জায়গায় থামা লাগবে। থামা লাগবে বলতে, আপনি যদি কোনো ক্রিয়েটিভ কাজ করেন, ধরেন আপনি যদি কোনো একটা ফটোগ্রাফার হন বা আপনি কোনো একটা আর্টিস্ট হন, দেখবেন আপনারা প্রায় একটা কমন টার্মের সাথে ফেস করবেন, সেটা হচ্ছে ক্রিয়েটিভ বার্নআউট। এখন ক্রিয়েটিভ বার্নআউট জিনিসটা কি, যখন আপনি একটা কাজ অনেকক্ষণ ধরে বা অনেক দিন ধরে কন্টিনিউসলি করছেন, এরপর দেখবেন আপনার ক্রিয়েটিভিটি আর আসছে না। মানে হচ্ছে কি, আপনার ওই মাথার ভিতরে যে ওই ঘুরে জিনিসটা, চাকাটা ঘোরা বন্ধ হয়ে গেছে, আইডিয়া আর আসছে না। ওই সময় আপনার একটু ব্রেক নেওয়া লাগবে, কারণ আপনার ব্রেন ফ্যাটিগড হয়ে যায়, ব্রেন টায়ার্ড হয়ে যায়। ওই সময় ব্রেনকে একটু টাইম দেওয়া লাগে, যেন ব্রেন আবার একটু রিচার্জ দিতে পারে এবং যেন সে আবার আপনাকে ক্রিয়েটিভ আইডিয়া দিতে পারে। এই জন্য ক্রিয়েটিভ বার্নার যখন হয়, যেন আপনার বোঝা লাগবে যে কখন আমার থামা উচিত, আই শুড নো ওয়েন টু স্টপ, যেন ক্রিয়েটিভ বার্নারটাকে আমি অ্যাভয়েড করতে পারি। শুধুমাত্র ক্রিয়েটিভ বার্নার, এখন যদি আপনি আর্টিস্ট না হন, আপনি যদি একজন ক্যারিয়ার, একজন চাকরি করেন, ফ্রিল্যান্সার হন, আপনি কি করবেন? আপনার জানা উচিত কখন একটা চাকরি থেকে আমার বের হয়ে যাওয়া উচিত, না কখন একটা ব্যবসা আমার ছেড়ে দেওয়া উচিত। যদি আপনি কোনো এক জায়গায় খালি ইমোশনাল অ্যাটাচমেন্টের জন্য বা যদি স্টাবল হয়ে থাকেন, তাহলে দেখবেন ক্যারিয়ারের লং টার্ম পটেনশিয়াল আপনি অনেকখানি হ্যাম্পার করবেন। ধরেন আপনার একটা ব্যবসা আছে, ব্যবসাটা আপনি দেখছেন তেমন প্রফিটেবল না, কিন্তু শুধুমাত্র আপনি ইমোশনাল অ্যাটাচমেন্টের কারণে ব্যবসাটা করছেন। ইভেন দো আমি বুঝতে পারছি আপনার সেন্টিমেন্টাল জায়গা থেকে আপনি এটা কেন করছেন বা কী কারণে হতে পারে, আই আন্ডারস্ট্যান্ড। কিন্তু যদি আপনার সাথে আমি প্রফিটেবিলিটি নিয়ে কথা বলি, যদি টাকা পয়সা নিয়ে কথা বলি, তাহলে আমি আপনাকে বলবো যে এটা ওয়াইজ ডিসিশন না। আপনি ইমোশনকে সাইডে রেখে খালি ব্যবসাকে ব্যবসা হিসাবে কনসিডার করে আপনি ব্যবসাটা থামায় দেওয়া উচিত। চাকরির ক্ষেত্রেও দেখি আমরা অনেকে এক কোম্পানিতে 5 থেকে 10 বছর চাকরি করার কারণে ওই কোম্পানি আর ছাড়তে পারছে না, কিন্তু ওই কোম্পানিতে একটা সিলিং আছে বা একটা লিমিট আছে, এই লিমিটটা তারা ক্রস করতে পারছেই না। তারা যতই চেষ্টা করছে, অথবা তাদের স্যালারি আর পাচ্ছে না বা তারা নতুন কিছু শিখতে পারছে না, তারা একটা সীমাবদ্ধতার মধ্যে আবদ্ধ হয়ে গেছে। এর জন্য তারা ওই সিলিংটা ক্রস করার জন্য অন্য জায়গায় যাওয়া লাগবে, অন্য কিছু এক্সপিরিয়েন্স করা লাগবে, এক্সপেরিমেন্ট করা লাগবে। কিন্তু তারা যেহেতু এক জায়গায় অনেকদিন ধরে আছে, এই জন্য তারা ওই লিপটা নিতে চায় না, ওই রিস্কটা নিতে চায় না। যেমন আমি গত 3 বছর আমি আমার এজেন্সি শুরু করেছি গত বছর ডিসেম্বরে। ডিসেম্বরের আগে আমি 2020 সালে শুরু থেকে 2022 সালে শেষ পর্যন্ত 3 বছর আমি একটা জায়গায় চাকরি করেছি, ফুল টাইম জব। বাট আমি বুঝেছিলাম যে এখন আমার একটা সিলিং আমি হিট করে ফেলেছি, আমি এখন অনেক কিছু জেনেছি, শিখেছি, এই সিলিংটা আমি ক্রস করতে পারছি না, এই লিমিটেশনটা আমি ক্রস করতে পারছি না, এক জায়গায় আটকা, বক্সটা থেকে আমি কীভাবে বের হবো? এরপর আমি একটা ডিসিশন নিই না, আমি চাকরি ছাড়া 3 মাস আগে ছাড়ি না, আমি এখানে ফায়ার হই। বাট আমি বুঝতেছিলাম যে আমার এখন ফায়ার হবো, যাই হোক, আমি 3 মাস আগে থেকে একটু সেভ আপ করা শুরু করি টাকা, যে আমি যদি চাকরি ছেড়ে দিই বা চাকরি থেকে আমি যদি বেরো করে দেয়, আমার যেন অন্য একটা চাকরি পেতে বা একটা ব্যবসা শুরু করতে যদি অ্যাটলিস্ট 2-3 মাস সময় লাগে, 3 মাস সময় যেন চলার মতো আমার কাছে টাকা থাকে, যেন আমি 3 মাস আগে থেকে টাকা জমানো শুরু করি। এবং ওই টাকা দিয়ে আমি কী করি, ডিসেম্বর মাসে চাকরি ছেড়ে দিই, এরপরে আমি ডিসেম্বরে নতুন ব্যবসা শুরু করি। আমার ব্যবসা আলহামদুলিল্লাহ স্কাই রকেট করা শুরু করে জানুয়ারি ফেব্রুয়ারি থেকেই। বাট তারপরে যদি শুরু না করতো, তারপর আমি 3 মাসের টাকা নিজের কাছে রেখে দিয়েছিলাম, যেন ইন কেস যদি এটা ওয়ার্কআউট না করে তাহলে যেন টাকাটা আমার কাছে থাকে। এখন আমি আপনাদের কথা বুঝতে পারি, আপনার যদি
ফ্যামিলি থাকে বা আপনার অনেক রেসপন্সিবিলিটি আছে যেটা কারণে আপনি চাকরির সাথে পারছেন না। কিন্তু যদি আপনি একজন স্টুডেন্ট হয়ে থাকেন, আমার ভিডিও আমি মনে করি ম্যাক্সিমাম মানুষ স্টুডেন্টই থাকে, তাহলে মনে করি আপনার এই রিস্কটা নেওয়ার অনেক বড় একটা ক্যাপাবিলিটি আছে, কারণ আপনার তেমন সংসারে বেড়া নাই। কারণ আপনি যদি স্টুডেন্ট হয়ে থাকেন, আমি আশা করি বাসায় এখনো অন্য আর্নিংস আছে, আপনার হাতে এখনো দুই তিন বছর সময় আছে, এই সময়টা আপনি রিস্ক নিতে পারেন, এই সময়টা আপনি দেখতে পারেন কি করা লাগবে না করা লাগবে। এই জন্য আমার মতে আপনার জানা উচিত কখন আপনার থামা উচিত। আপনি যদি নিজে সেলফ এমপ্লয়েড হন, আপনার জানা উচিত কখন আপনি বার্ন আউট হয়ে যাচ্ছেন। আর যদি কোনো জায়গায় চাকরি করেন, তো আপনার জানা উচিত যে এখন আমি এখানে গ্রো করতে পারছি না, অন্য একটা চাকরিতে যাওয়া উচিত। যদি ব্যবসাও করেন, আপনার জানা উচিত যে না, এই ব্যবসা আমি করিয়ে করতে পারবো না, এখন আমার থামা উচিত। পাঁচ নম্বর পয়েন্ট হচ্ছে কি, লার্ন টু টেক রিস্ক। যখন আমি আপনাদেরকে বলি রিস্ক, এই রিস্কটা করতে, এই রিস্ক হচ্ছে কি, ক্যালকুলেটেড রিস্ক। দেখেন আমি আবার বলছি, যদি আপনারা আমার ভিডিও যারা দেখেন ম্যাক্সিমাম যদি স্টুডেন্ট হয়ে থাকেন, আপনাদের এখন অনেক ইজি আপনাদের জন্য এখন কোনো একটা রিস্ক নেওয়া, কারণ আপনাদের উপর এত সোসাইটির বার্ডেনটা নাই যে আপনার টাকা কামায় আপনার ফ্যামিলি চালাতে হবে। এই জন্য আমার মনে হয় আপনাদের এখন রিস্কটা নেওয়া উচিত, কারণ রিস্ক যদি এখন না নেন, পরে আপনি আসলে জানবেনই না আপনার ফিউচার পোটেনশিয়াল কিরকম। রিস্কের তো অনেক রকমের আছে, যেমন যদি আপনাকে একটা এক্সাম্পল দিই, আপনি কোন ক্যারিয়ার পাতে যাবেন সেটা কিন্তু রিস্কের ব্যাপার। আপনি আসলে ভালো ওয়েব ডিজাইন করেন, নাকি আসলে আপনি গ্রাফিক ডিজাইন ভালো করেন, নাকি আপনি ভালো ভিডিও এডিট করেন, নাকি আপনি ভালো ড্রয়িং করেন, আপনি জানেন না, আমিও জানি না। আপনি হয়তো জানেন আপনি ভিডিও এডিট করেন, কিন্তু আপনি এটা জানেন না যে আপনি আসলে গ্রাফিক ডিজাইন এর চেয়েও ভালো করেন। এটা করার জন্য আপনার কি করা লাগবে, এক্সপেরিমেন্ট করা লাগবে। এই এক্সপেরিমেন্ট করার জন্য আপনার রিস্ক নেওয়া লাগবে। কোন রিস্ক, ক্যালকুলেটেড রিস্ক। আপনার দেখা লাগবে যে এই রিস্কটা যদি আমি নেই, আমার এই আগামী দুই মাসের মধ্যে সময়, এই দুই মাসের মধ্যে আমার রিস্ক নিতে হবে, রিস্কটা যদি নেই আমার আউটকাম কি হতে পারে, এই আউটকামগুলো যদি হয় এগুলোকে আমি কীভাবে কম্পেনসেট করবো। আপনার অনেক এক্সপেরিমেন্ট করতে হবে, আপনার আর রিস্ক নেওয়ার মেন্টালিটিটা নেওয়া লাগবে। আপনার যদি রিস্ক নেওয়ার মেন্টালিটি না থাকে, আপনি র্যাট রেস আটকা যাবেন। সকাল 9টায় অফিসে যাবেন, বিকাল 5টায় বাসায় আসবেন, পরে বাসায় এসে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে যাবেন, আবার পরের দিন যাবেন। এই আপনার লাইফ, আপনার লাইফ খালি থাকবে শুক্র শনিবারে যে দুই দিন, অনেকের দুই দিনের একদিন, এই একদিনই আপনি চেষ্টা করবেন আপনার জীবন এনজয় করা। কেন, আমি সপ্তাহে 7 দিনই জীবন এনজয় করবো, সপ্তাহে 7 দিনই কাজ করবো, আমি এমন কাজ করবো যে কাজ করার জন্য আমি মজা পাই। আমি এক জায়গায় দেখেছিলাম যে আপনি যদি এমন কাজ করেন যে কাজ করতে আপনার মজা লাগে, তার মানে আপনি জীবনে কোনো সময় কোনো কাজ করতে হবে না, কারণ আপনি আপনার মজার একটা জিনিস করছে। এই জন্য আপনার ফিগার আউট করা লাগবে কোন জিনিস আপনার মজা লাগে। এই মজা লাগা জিনিসটা বের করার জন্য আপনার ওই রিস্কের মেন্টালিটিটা থাকা লাগবে। সব কিছু ঘুরে ফিরে একই জিনিস, আপনার রিস্ক নেওয়ার মেন্টালিটি থাকা লাগবে, আপনার এক্সপেরিমেন্ট করার চেষ্টা করতে থাকা লাগবে। যখন আপনি সব কিছু একসাথে করা শুরু করবেন, এই পাঁচটা স্কিল যেগুলো আপনাকে আমি বললাম, এই পাঁচটা স্কিল যখন আপনি চেষ্টা করবেন নিজের ভিতরে আয়ত্ত করা, সব কিছু যখন একবারে করার চেষ্টা করবেন, দেখবেন একটা ডমিনো এফেক্টের মতো একটা স্কিলের সাথে আরেকটা স্কিল কানেক্টেড, একটা স্কিলের সাথে আরেকটা স্কিল কানেক্টেড। যখন দেখছেন আপনি রিস্ক নিচ্ছেন, তখন দেখবেন রিস্ক নেওয়ার কারণে আপনার অন্যান্য নেটওয়ার্ক হয়ে যাচ্ছে, নেটওয়ার্ক করে করে আপনার সেলস বেড়ে যাচ্ছে, পুরো একটা চেইনের মতো। ওই যে দেখেন ডমিনো এফেক্ট, একটা ফলে দিলে থাপ থাপ দুটো সবগুলো পড়ে যাওয়া শুরু করে, এটা এরকম। আপনার যা শুরু করা লাগবে কোনো এক জায়গায়, আস্তে আস্তে সবগুলো স্কিলে যখন একটু একটু টাচ করবে, দেখবেন সবগুলো মিলায় একটা বড় ম্যাগনিচিউডের আপনি রেজাল্ট পাচ্ছেন। হয়তো বা প্রথম দেখায় বা অ্যাট দ্য ফার্স্ট গ্লান্স আপনি বুঝতেছেন না এটার এফেক্টটা কত বড় পড়বে, বা যখন সব কিছু আপনি একটা বড় টাইমের জন্য এই পাঁচটা স্কিল অ্যাপ্লাই করছেন আপনার লাইফে, তখন দেখবেন যে রেজাল্ট আপনার কাছে আসছে সেটা অনেক বড় একটা রেজাল্ট, যেটা যতক্ষণ পর্যন্ত অ্যাপ্লাই করবো না ততক্ষণ পর্যন্ত আপনার জন্য বুঝা করি। তাই আপনার এখন এই পাঁচটা স্কিল নিয়ে বুঝে, যেগুলো আপনার কাছে মনে হয় জাস্টিফাইবল, যেগুলো আপনার কাছে মানে রিজনেবল লজিক্যাল, আপনার লাইফে আপনার ক্যারিয়ারেও অ্যাপ্লাই করা উচিত। আমি মনে করি এগুলো যদি আপনি অ্যাপ্লাই করেন আপনার ক্যারিয়ারে, আপনি সাকসেসফুল হওয়ার প্রবাবিলিটি আরও বেড়ে যাবে, আপনি আপনার 100% পোটেনশিয়াল বের করতে পারবেন। এই আজকের মতো এতটুকুই, আপনার সাথে আবার দেখা হবে অন্য কোনো এক ভিডিওতে।